সীমান্ত বার্তা নেটওয়ার্কে আপনাদেরকে স্বাগত জানাই, আমি রুহি। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। বিয়ের পর থেকে স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিল করিমগঞ্জ শহরে স্টিমার ঘাটের এক ব্যক্তি। প্রতিদিন তার স্ত্রীকে প্রচণ্ডভাবে মারপিট করে আসছিল বলে অভিযোগ ওই ব্যক্তির বিরুদ্ধে। স্ত্রী হঠাৎ করে সুযোগ পেয়ে বাবার বাড়িতে পালিয়ে যায়। পরবর্তীতে সদর থানায় স্বামীর বিরুদ্ধে এক এজাহার দায়ের করে। কতদিন বিয়ার পর থেকে আমার লগে আমার জামাই শাশুড়ি মেন্টালি আর ফিজিক্যালি খুব টর্চারিং করে, আর বিয়ার পর থেকে তারা তখন আর কতদিন তো পুরো এক্সট্রিমে গেছে। এক্সট্রিমে যাওয়ার পরে তারা আমার প্রথম দাদিয়া মারছে, মারার পরে আমার অজ্ঞান হয়ে গেছি। হওয়ার পরে আমি তো গড়ে সেন্সলেস হয়ে পড়ে গেছি। সেন্স হওয়ার পরে দেখি মানে আমার সেন্স হওয়ার পরে আমি ইয়ে হয়েছি, আমি বুঝে বাথরুমও যেতাম কই, আমি বাঁচছি বা গিয়ে তো বাবার বাসা থেকে আসলো। মতাই ইয়েটা আমার টর্চারিং করে শাশুড়ির কথায়। এটা বিয়ার পর থেকে দুই মাস হয়েছে বিয়ার মাত্র। ধর্মনগর থেকে অপহৃত 17 বছরের নাবালিকা কন্যাকে গতকাল রাতে উদ্ধার করা হলো ইছাই লালচোরা থেকে। ঘটনার বিবরণে জানা যায়, গত পরশু ওই নাবালিকাটি অপহৃত হয়। নাবালিকার ভাই থানায় এসে বিষয়টি জানায়, কিন্তু পুলিশের কোনো হেলদোল না দেখে পরে তিনি বাধ্য হয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামীর সাথে যোগাযোগ করেন। পরবর্তীতে মহিলা কমিশন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় নাবালিকা উদ্ধার হয়। গতকালকে আমার কাছে একটি অভিযোগ আসে যে একটি মাইনর মেয়ে, ওর ভাই বলছিল যে তার বোনকে খুঁজে পাচ্ছিল না। তারপরই রাত্রি 10:30 সেই ভাইটি আমার কাছে আসে এবং তৎক্ষণাৎ আমি এই মেয়েটিকে যাতে আমরা উদ্ধার করতে পারি তার প্রচেষ্টা শুরু করি এবং সারা রাত্র গেছি বিভিন্ন জায়গায়, একটা ক্লু খোঁজার জন্য গেছি এবং বেশির বিভিন্ন জায়গা থেকে নানান তথ্য সংগ্রহের মাধ্যমে পরবর্তী সময়ে মোবাইল লোকেশনের চেষ্টা করেছি এবং সেই সময় আমাকে ইচাই লালছড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। একটা এক ভদ্রলোকের বাড়ি, সেখানে মেয়েটিকে রাখা হয়েছিল, সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। তবে যে গতকালকের মোবাইল লোকেশনে মেয়েটিকে দেখা গেছে, গতকালকের মোবাইল লোকেশনে সে আসামের বাজারি ছড়াতে তাকে পাওয়া হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে আরেকবার যখন মোবাইল লোকেশন দেখা হয় এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে আমাদের কাছে যে খবর আসে তারই ভিত্তিতে ইচাই লালছড়া থেকে তাকে উদ্ধার করা হয়। ম্যাডাম, মেয়েটার বয়সটা কত? সে মাইনর, 17 বছরের একটি মেয়ে। এই ধর এই মেয়েটি গত পরশু থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার অনুসন্ধান চলছে মাত্র।
বিভিন্ন গ্রাম থেকে মোট 50টি দরিদ্র পরিবারের হাতে ইফতার কিট প্রদান করা হয়। ইফতার কিট বিতরণে প্রাক মুহূর্তে জামাতে ইসলামী হিন্দ বদরপুর শাখার অন্যতম সদস্য মাওলানা শামসউদ্দিন বিগত দিনের উন্নয়নমূলক কাজ ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোকপাত তুলে ধরেন। তুমি কেতা নামাত আইছো? কেতা নামাত আইছো? তো সাউদার দিও দা থানা। আচ্ছা, এটা এটা নিয়া কেতা দিও করাল ইস্তা করাল লাগি তোমার দব হইছে জানো নি? তোমার জানো ফ্যামিলি কতজন মানুষ? 8 জন। আরে তুমি চৌকে দেখো না নি? না, এটা জন্মগত ফেরা গেছে। আচ্ছা, তো এখন তোমার দানোর পরিবার কি রকম চলে? এটাও কোনো সুরত মানুষের দান করাতে চলেন না নি? আচ্ছা, বদরপুর আদরকোনা পূর্ত সড়কটি বেহাল অবস্থা। এই সড়ক দিয়ে যান চলাচল এক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের সমস্যা নিয়ে পূর্ত বিভাগের কোনো মাথা ব্যথা নেই। এই সড়কে বরাদ্দ পাওয়া ঠিকাদার সংস্থার যেমন খুশি তেমন কাজ করে যাচ্ছেন। আরে আজ 10-15 আগে জামাল আহমেদ রাস্তা কাম করছে, এটা কাম করতে হয়ে যায় দিয়া হয়ে যাবে দিয়ালে কি কাম করে জামাল উদ্দিন জামাল আহমেদ কে আহমেদ কে উনি কে ইয়ারে আমরা বর্তমানে ইয় আমাদের এমএলএ এমএলএ কোন কোন ইয়ের কোন পার্টির উনি কোন এমএলএ কোন পার্টি কংগ্রেস পার্টি কোন পার্টি কংগ্রেস উনার উপরে আপনি কি বলতে চান? দেখতে পাচ্ছি আমরা নতুন মাটি ফেলে রাস্তাটা ডেভেলপ করার জন্য উনি কাজ শুরু করেছেন, তারপরেই দেখা গেছে বৃষ্টির পর রাস্তার এই অবস্থা চলছে। কেন এরকম হলো? রাস্তা লাল মাটি ফালাইছে, উঠতে কোনো পাত্র তো কিছু ধোয়া নাই। আমরা ছেলে মেয়ে স্কুলে যাইতে ওখানে আমরা দোকানপাট বন্ধ, যে কোনো বাজার করতাম পারি না, গাড়িগুলা সব আটক করছে। বিগত কত বছর থেকে বললেন? আজ থেকে 10-15 বছর হয়েছে। এই দোকানে যে সময় সেল হয় না তো আপনি চলেন কিরকম? আগে হতো না এখন হচ্ছে।
সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, এখন হাতের কাছেই সন্দেশের তথ্য। যে কোনো অনুষ্ঠানে পছন্দ মতো এবং দৃষ্টিনন্দন সন্দেশাদির সাহায্যে তত্ত্ব ইত্যাদি সুলভ মূল্যে পেতে যোগাযোগ করুন। দীর্ঘ 30 বছর থেকে সুনামের সঙ্গে বিবাহ সহ নানা অনুষ্ঠানে সন্দেশে অন্যান্য মনোহারী তত্ত্ব সরবরাহের বিশ্বস্ত প্রতিষ্ঠান। যোগাযোগ করুন কল্যাণী মিশ্র কলি, সুভাষনগর রোড, করিমগঞ্জ। হিরো কোম্পানি করিমগঞ্জে নিয়ে এলো অত্যাধুনিক বাইক, পাশাপাশি রয়েছে স্কুটি। তাই সুযোগ গ্রহণ করতে ওই ঠিকানায় যোগাযোগ করুন হিরো শোরুম কানিশাইল করিমগঞ্জ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, বাইক স্কুটি কিনতে শখ হয় সবারই। ফাইন্যান্সে বাইক স্কুটি কিনতে অনেক সময় ব্যাগ পেতে হয়, তাই স্বল্প ফাইন্যান্সে বিনা গ্যারেন্টারে সাথে সাথে বাইক স্কুটি ক্রয় করার সুযোগ করে দিচ্ছে হিরো শোরুম কানিশাইল করিমগঞ্জ। ইস্টার্ন জুনিয়র কলেজ, সায়েন্স, আর্টস এবং কমার্স, বাহাদুর শাহ জাফর রোড, কানিশাইল, করিমগঞ্জ। এবারে এক নজরে ইস্টার্ন জুনিয়র কলেজ। প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে প্রাইভেট টিউশন ফ্রি। এখানে ছেলে মেয়ে উভয়ের জন্য হোস্টেলের ব্যবস্থা রয়েছে, রয়েছে স্পেশাল স্কলারশিপের ব্যবস্থা, রয়েছে 24 ঘন্টায় সিসিটিভি সার্ভেলেন্স, রয়েছে ইন্ডিভিজুয়াল গাইডেন্স, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোচিং, রয়েছে আবশ্যকীয় শিক্ষামূলক ভ্রমণ, বিভিন্ন ধরনের মেডিকেল ফ্যাসিলিটিস, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং সায়েন্স ল্যাবরেটরিজ এবং একটি সমৃদ্ধ লাইব্রেরি। ইস্টার্ন জুনিয়র কলেজ অভিজ্ঞ এবং সুদক্ষ শিক্ষক মণ্ডলীর দ্বারা সমৃদ্ধ। অ্যাডমিশনের জন্য অতি সত্বর যোগাযোগ করুন 9706888183। জননেতা ও প্রাক্তন পৌরপতি নলিনীকান্ত দাসের জন্মজয়ন্তী উদযাপন করল নলিনীকান্ত দাস শতবর্ষ উদযাপন কমিটি। শনিবার সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এক বিশেষ আলোচনা সভায় প্রয়াত জননেতার জীবনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করা হয়। সতরায় নিশীথরঞ্জন দাস মুখ্য অতিথি, অতীন দাস, সুহাস রঞ্জন দাস, পৌরনেত্রী অঞ্জনা রায় প্রমুখ বক্তব্য রাখেন। তার অতীতের এসে শিক্ষা নেবে আর কি হবে, সে হবে সাহসী, যে কোনো সিদ্ধান্ত সেই গ্রিক সভ্যতা থেকে এসছে। তো সেই সেই সময় নিয়ে একজন রাজা, তার নাম ছিল পেরিক্লিয়াস, তিনি একটা ফরমান জারি করেছিলেন তখন, যেটা এথেন্স, যে এথেন্সকে কেন্দ্র করে কি রাজ্য খুব ছোট, লোক সংখ্যা ছিল মাত্র 3 লক্ষ। সেই 3 লক্ষের মধ্যে 1 লক্ষ ক্রীতদাস, তাদের রাজনৈতিক ব্যাপারে কোনো ধরনের অংশগ্রহণের সুযোগ ছিল না। 1 লক্ষ ছিলেন মহিলা। তো তদানীন্তন গ্রিক সমাজে মানে মহিলাদের কোনো স্বাতন্ত্র্য ছিল না, ওরা পরমতপতি, পরনির্ভরশীল। সুতরাং এই 1 লক্ষ লোকের এই যে দেশ, গ্রিক দেশ, এই যে সভ্যতা, সেখানে এই যে পেরিক্লিয়াস তিনি ঘোষণা করলেন আমাদের দেশে এখানে এসেছিলেন হেনসেন চ্যাটার্জি, মোহাম্মদ ইলিয়াস, রেহুল চক্রবর্তী, তারা চেষ্টা করো এরা এমপি ছিলেন, আমাদের সঙ্গে দেখা করতে পারে। আমি সঙ্গে আমাদের দেখা হয়নি, আমার মা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন,
আজ চুড়াইবাড়ির ঐতিহ্যবাহী জ্ঞানোদয় বৌদ্ধবিহারে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে নানা অনুষ্ঠান পালিত হয়। আঠাশ বুদ্ধের পূজা সহ এদিন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। ধর্মনগরের কল্পনা সেবাশ্রম সমিতি ও প্রজ্ঞা আলো তরুণ সংঘের যৌথ উদ্যোগে এই রক্তদান শিবিরে 50 জনের উপরে স্বেচ্ছায় রক্তদান করেন। তাছাড়া এই উপলক্ষে কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে ফলমূলও বিতরণ করা হবে বলে জানিয়েছেন মন্দির কমিটির সদস্যরা। ধর্মনগরে একটি বুদ্ধ মন্দির আছে, আর এটা হচ্ছে আমাদের চুড়াইবাড়ি জ্ঞানোদয় বৌদ্ধবিহার, যেটা আমাদের 1982 সনের রেজিস্ট্রেশন প্রাপ্ত, তারও অনেক পুরনো মন্দির। আমাদের পূর্বপুরুষদের থেকে আমাদের এই মন্দিরটা অতিবাহিত হয়ে আসছে। আজকের ব্যাপারটি হচ্ছে কি, আজকে আমাদের মহতি দিন শুভ বৈশাখী পূর্ণিমা। তো সেই শুভ বৈশাখী পূর্ণিমা উপলক্ষে আমাদের এই জ্ঞানোদয় বৌদ্ধবিহারে সকাল থেকেই আমাদের আজকের 28 বুদ্ধের পুজো আমরা করে এসেছি। তারপর আমরা বিশ্বশান্তির জন্য আমরা একটি র্যালি করেছি, আমাদের যে বৌদ্ধমতে আমাদের যে পতাকা উত্তোলন করেছি, তারপর আমাদের এই জ্ঞানোদয় বৌদ্ধবিহারের একটি সংঘ আমরা উৎপত্তি দিয়েছি, যেটার সঙ্গের নাম হচ্ছে গিয়ে প্রজ্ঞা আলো তরুণ সংগঠন। সেই সংগঠনকে আমাদের কল্পনা শ্যামাশক্তি ট্রাস্ট, তারাও আমাদেরকে অনেক দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তো আমাদের প্রজ্ঞা আলো তরুণ সংগঠনের পক্ষ থেকে ও জ্ঞানোদয় বৌদ্ধবিহারের পক্ষ থেকে আমাদের আজকের জ্ঞানোদয় বৌদ্ধবিহারে এই মন্দিরের মধ্যেই আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি, এবং সকল দায়ক দায়িকাদের জন্য আমরা কিছুটা আহারের ব্যবস্থা করেছি। সেই দিকে আমরা আজকের পুরো দিনটাই আমাদের রক্তদান শিবির বা বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের আহারের কাজও চলছে, রক্তদান শিবিরের কাজও চলছে। আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন আমাদের মন্দিরের যিনি বিহার অধ্যক্ষ জয়ন্তীপতি ভিক্ষু, প্রিয়দর্শী ভিক্ষু, ও আমাদের মন্দিরের শ্রদ্ধেয় যে আমাদের দায়ক এবং আমাদের এই মন্দির কমিটির সেক্রেটারি যিনি শ্রদ্ধেয় সমীর সিংহ, যাকে আমরা প্রতাপ সিংহ বলেও জানি, তাদের সার্বিক সহযোগিতার কারণে আজকে আমরা এই দিনটিকে সাফল্যমণ্ডিত করতে যাচ্ছি। আজকে টোটাল কথা হচ্ছে কি, আমাদের দিনটাই আজকে গোটো বিশ্বের মধ্যে আমাদের বৈশাখী পূর্ণিমা। সেই বৈশাখী পূর্ণিমা উপলক্ষে আমরা আজকে আমাদের জ্ঞানোদয় বৌদ্ধবিহার হাতে নিয়েছি। তার জন্য আমরা যারা যারা দায়ক দায়িকারা এসেছেন আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এবং বিশ্ব শ্রী শ্রী রাধাবল্লভ আশ্রম শালগঙ্গার প্রতিষ্ঠাতা সিদ্ধ সাধক অনন্ত শ্রী প্রভুবাবু বজরমোহন গোস্বামীজীর 31তম বিরহ মিলন তিথি উপলক্ষে কালিকাপুর 3নং ওয়ার্ডের রবি হসপিটালের নিকটে বস্ত্রদান শিবিরের আয়োজন করে প্রজাদিত্য সেবা সংস্থার কলকাতা টালিগঞ্জ শাখা। উক্ত অনুষ্ঠানে কলকাতা শাখার সম্পাদক কৃপাসিদ্ধ গাঙ্গুলী সহ শাখার অন্যান্য অনেক বিশিষ্টরাও ও স্থানীয় গণ্যমান্যরা অংশগ্রহণ করেন। প্রজাদিত্য সেবা সংস্থার মুখ্য কার্যালয়ে মুখ্য উপদেষ্টা প্রবীর রায়চৌধুরী ও সহসভাপতি পীযূষ চক্রবর্তী অনুষ্ঠানটির জন্য কলকাতা শাখার সেবা কর্মী সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। পক্ষ থেকে আজকে এই আনন্দপুর 3 নম্বরে আমরা এসেছি, এবং
আনন্দপুর বিবেকানন্দ সেবা সমিতি, তারা আমাকে কিছু সেবার কাজ করবার সুযোগ দিয়েছেন। তো আমি প্রথমেই আমার এই ব্রজদত্ত সেবা সংস্থা কি সেটা আমি একটুখানি আপনাদের সামনে তুলে ধরছি, কারণ মানুষের যে মানবিক যে মূল্যায়নটা সেটা জনহিতকর কাজের মাধ্যমে আমাদের মানবিক মূল্যায়নটা আসে। তো সেই আদর্শে মানে রাধা বলল আমাদের শিলচর আমার যিনি আশ্রম আছে তার গুরু মহারাজ অনন্ত শ্রী প্রভুপাদ ব্রজরমণ গোস্বামী, তার যে সেবা আদর্শ সেই সেবা আদর্শের উপরে ভিত্তি করেই এই ব্রজাদিত্য সেবা সংস্থা তৈরি করেছে, স্থাপিত হয়েছে। তো উনি বলতেন যে ভগবত সেবাই হচ্ছে গিয়ে প্রথম প্রধান ধর্ম, কারণ মানুষের মধ্যেই ভগবানের অধিষ্ঠান, কারণ মানুষের মাধ্যমেই শ্রীকৃষ্ণের অধিষ্ঠান। কারণ উনি মনে করতেন যে মানুষকেই শ্রীকৃষ্ণ জ্ঞানে পুজো করে তার সেবাটা করে যাওয়াটাই মেইন উদ্দেশ্য। এবং এই সংস্থাটা আসামে তৈরি হয় 2007 সাল থেকে এই সংস্থাটা কাজ করে যাচ্ছে, এবং এটা রেজিস্ট্রেশনও হয় 2013 সালে, এবং এই অক্টোবর মাসে 2000 অক্টোবর মাসের এই কলকাতায় একটা শাখা আমরা খুলি। তো অক্টোবর মাসেও আমরা এই সংস্থা কাজ করে গেছে, আমাদের ওখানে ক্লাব ছিল টালিগঞ্জ মার্কোবল অ্যাসোসিয়েশন, তার মাধ্যমে আমরা 40 জনকে কম্বল বিতরণ করেছি। প্লাস আমরা যখন শীতকাল গেছে তখন স্ট্রিট ওয়েতে 15 জনকে আমরা রাস্তায় বেরিয়ে সারা রাত ধরে সেই তাদেরকে কম্বল বিতরণও তার আমরা করেছি। এবং রিসেন্ট আমরা রামনবমী উপলক্ষে ইছাপুরে সেখানেও একজন আমাদের সেবার যে কাজ শ্রীমতী তুলিকা সদস্য আছে, তুলিকা সরকার, তার উদ্যোগেও এই সংস্থা 30 জনকে এই সেবার এই শাড়ি কম্বল কিছু দান করে গেছে। তো আমার বলার একটাই উদ্দেশ্য যে আপনাদের কাছে মানে আমি এই সীমান্ত বার্তা নেটওয়ার্কে আজ এ পর্যন্তই, নমস্কার।